হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে শেখাবো ইন্স্যুরেন্স কি এবং কেন করবেন, আসলে কি ইন্স্যুরেন্স করা খুব জরুরি। আজকের এই ভিডিওতে সব কিছু আলোচনা করা হবে। আপনারা যারা ইন্স্যুরেন্স করতে চান, যারা ইন্স্যুরেন্স সম্পর্কে কোনো কিছু বুঝেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো যারা ইন্স্যুরেন্স বুঝেন না, তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু প্রশ্নের উত্তর পাবেন। ইন্স্যুরেন্স কি এবং কেন করবেন, যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন, আমরা এখন বেশি কথা না বলিয়ে আমরা এখন মূল টপিকে চলে যাই। ইন্স্যুরেন্স কি? ইন্স্যুরেন্স যেটা সহজ বাংলা বলে বিমা, ইন্স্যুরেন্স এর বাংলা হচ্ছে বিমা। ইন্স্যুরেন্স কি আসলে সহজ বাংলা যেটা বলে ইন্স্যুরেন্স এর বাংলা হচ্ছে বিমা। আপনি আপনার মহামূল্যবান জীবন এবং মূল্যবান সম্পদের ক্ষতি শিকার হলে এই ক্ষতিপূরণ লাভের ব্যবস্থাকেই বিমা বলা হয়। ধরুন আপনি কোনো একটা দুর্ঘটনায় মারা গেলেন, সেক্ষেত্রে আপনি যদি জীবন বিমা করেন সেক্ষেত্রে আপনি অনেক কিছু ছাড় পাবেন। তারপর বিমা হচ্ছে দুই প্রকার, প্রধান দুই প্রকার, সাধারণ বিমা, জীবন বিমা। সাধারণ বিমা হচ্ছে আপনার বাঘা যে জমি জায়গা আছে, তারপর আপনার গাড়ি, আপনার সম্পদের উপর একটা বিমা করতে পারেন, এটাকে বলে সাধারণ বিমা। আর জীবন বিমা হচ্ছে আপনার মূল্যবান জীবনের উপর আপনি বিমা করতে পারবেন, সেক্ষেত্রে আপনি যদি মারা যান সেক্ষেত্রে আপনার ফ্যামিলি থেকে অনেক কিছু দেওয়া হবে যদি বিমা করা হয়। তারপর সাধারণ বিমা হচ্ছে ধরুন আপনার একটা প্রাইভেট কার আছে বা একটা মোটর সাইকেল আছে, তো সেটা দিয়ে যদি আপনার অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয় সেখান থেকে এই যে আপনি যে বিমা করছেন জীবন বিমা, সাধারণ বিমা, তো তারা এই ক্ষতিপূরণটা বহন করবে। তারপর আরেকটা বিষয়, ধরুন আপনার ঘর বাড়ি কোনো অগ্নিকাণ্ডে পড়া গেল, সেক্ষেত্রে আপনি এই সাধারণ বিমার মধ্যে ক্ষতিগ্রস্তর কিছু টাকা পাবেন। জীবন বিমা আছে, জীবনের উপর যে বিমা করা হয় ওটাকে জীবন বিমা বলে। সাধারণ বিমা জীবনবিহীন ছাড়া আর সকল কিছু, যেমন আপনার ঘর বাড়ি যা আছে ওটাকে সাধারণ বিমা বলে। সাধারণ বিমা কেন দরকার? দুর্ঘটনাজনিত কারণে আপনার সম্পদের ক্ষতি সহিত হলে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্যই এই বিমা দরকার। নৌযান ক্ষতিগ্রস্ত হলে প্রদান করা হয়। অগ্নি বিমা, অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত হলে প্রদান করা হয়। ধরুন অগ্নি বিমা এটা বলি, ধরুন অগ্নি বিমা বলতে আপনার ঘর বাড়ি আগুনে পুড়ে গেল, সেখান থেকে আপনি যদি বিমা করেন সেখান থেকেই আপনাকে কিছু প্রদান করা হবে ক্ষতিগ্রস্ত। অপর বিমা, সম্পদ চুরি বা ডাকাতি হলে সেক্ষেত্রে আপনাকে এই বিমা থেকে প্রদান করা হবে। তৃতীয় পক্ষ বিমা, নিজের দ্বারা অন্যের ক্ষতি হলে এই বিমাটার টাকা হতে তৃতীয় পক্ষে ক্ষতিপূরণ দেওয়া হবে। ধরুন আপনার কোনো একটা কিছু দিয়ে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হলো, সেখান থেকে এই বিমাটা আপনাকে পরিশোধ করে দেবে। তারপর জীবন বিমা কেন দরকার এই বিষয়ে এখন আমরা জানব। আপনার আশীকৃত মৃত্যু, তারপর আমরা এখন জানবো জীবন বিমা কেন দরকার। আপনার আশঙ্কিত মৃত্যু হলে আর আপনি যদি আপনার পরিবারের একমাত্র উপার্জনকর ব্যক্তি হন, তাহলে আপনার পরিবার আশঙ্কিত অবস্থায় কষ্ট মুক্তি পাবে। ধরুন আপনি হঠাৎ দুর্ঘটনায় কোনো মারা গেলেন, সেক্ষেত্রে আপনার অনেক ঋণ আছে, তো আপনি যদি জীবন বিমা করেন সেক্ষেত্রে আপনার ওই বিমাটা পরিশোধ করবে তারা। 2, আপনার ঋণ পরিশোধের ঝামেলা হবে না। 3, আপনার চিকিৎসা ব্যয় বহন করবে। 4, ভবিষ্যতের চিন্তা মুক্ত হবেন। 5, কর থেকে মুক্তি পাবেন। 6, আপনি আপনার অল্প আয় দিয়ে বড় লক্ষ্য অর্জন করবেন। 7, চাকরি হতে অবসর, 7 নম্বর চাকরি হতে অবসরের পর নিশ্চিত হবেন। তারপর বর্তমান সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিমা আছে, গাড়ি বিমা। বর্তমান সময়ে বাধ্যতামূলক গাড়ি বিমা করতে হবে।
কারণ মোটরসাইকেল প্রথমত করতেই হবে বাধ্যতামূলক। আপনি যদি প্রথম পক্ষ বিমা নাও করেন, তাহলে অবশ্যই আপনাকে তৃতীয় পক্ষ বিমা করতে হবে। তো এখন আমরা জানবো প্রথম বিমা কি আর তৃতীয় বিমা কি। প্রথম প্রথম পক্ষ বিমা আছে যে আপনার এই গাড়িটি যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই ক্ষতিগ্রস্তের উপর বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে। ধরুন আপনার একটা মোটরসাইকেল কোনোভাবে একটা ক্ষতিগ্রস্ত হলো, সেক্ষেত্রে আপনার যদি বিমা করা থাকে, তাহলে বিমা কোম্পানি আপনার মোটরসাইকেলের তো দায়ভার, ক্ষতি হয়েছে অন্যের, সব কিছু বহন করবে। এই যে আপনাকে বিমা কোম্পানি যে ক্ষতিগ্রস্ত টাকা দিচ্ছে, এটাকে বলে প্রথম পক্ষ। আর নিচে আমরা যেটা দেখতে পাচ্ছি তৃতীয় পক্ষের বিমা, ধরুন আপনার দ্বারায় অন্য কেউ, মানে অন্য মানে থার্ড পার্সন কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, তো সেক্ষেত্রে বিমা কোম্পানি সব কিছু দায়ভার তার ক্ষতিগ্রস্ত সব কিছু বহন করবে, এটাকে তৃতীয় পক্ষের বিমা বলে। এই বিমাটি বর্তমান বাংলাদেশে বাধ্যতামূলক করা হয়েছে। আসলে এটা করা দরকার, সবাই অনেক হেল্পফুল হবে। আপনি যদি মোটর বাইকের মালিক হন বা আপনাদের একটা মোটর সাইকেল থাকে, তাহলে এই বিমাটা আপনাকে বাধ্যতামূলক করতেই হবে। তারপর আমরা জানবো গাড়ি বিমার আওতা। এটার কারণ হচ্ছে দুর্ঘটনাজনিত ক্ষতিগ্রস্ত, চুরি, অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ। তো আমরা এখন জানবো এগুলোর বিস্তারিত। সন্ত্রাসী কুকর্মের জনিত ক্ষতিগ্রস্ত। সবথেকে মজার বিষয় হচ্ছে আপনার গাড়িটি যদি চুরি হয় বা কোনো দুর্ঘটনায় আগুনে বা যে কোনো খাদে যদি ক্ষতিগ্রস্ত হয়, তো বিমা কোম্পানি সব কিছু দায়ভার নেবে, ক্ষতিগ্রস্তের মানে পূরণ করবে। আসলে আমি বলি সব প্রত্যেকটা মানুষের এই বিমা করা দরকার, সেখান থেকে আপনারা অনেক লাভবান হবেন, আপনাদের অনেক কিছু হেল্পফুল হবে। তারপর প্রাকৃতিক দুর্যোগ, এটা হচ্ছে যদি আপনি রাস্তা চলাপথে হঠাৎ দেখা যাচ্ছে কোনো ঝড় বৃষ্টি জলবায়ুর মধ্যে যদি আপনার গাড়িটা কোনো ক্ষতিগ্রস্ত হয়, তো সেখান থেকে আপনার বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত যে ক্ষতিটা হয়েছে সব কিছু দায়ভার বহন করবে। তারপর আছে সন্ত্রাসী কর্মকাণ্ড। ধরুন কোনো হরতালে আপনার গাড়িটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিল, সেখান থেকে আপনি গাড়ি বিমার আওতায় আপনি আবেদন করতে পারবেন। তো তারা আপনার যে ক্ষতিটা হয়েছে গাড়ি বিমার পক্ষ থেকে আপনাকে এটা ক্ষতিগ্রস্ত মানে তারা আপনাকে ক্ষতিগ্রস্ত যে টাকাটা আপনাকে দিয়ে দেবে। তারপর আমরা জানবো গাড়ি বিমার আওতায় বহির্ভূত যেসব জিনিসগুলো আছে, বেআইনি কাজ, মাদক দ্রব্যজনিত ক্ষতি, ড্রাইভিং লাইসেন্স না থাকা, যান্ত্রিক ক্ষতি। আরেকটা বিষয়, সবথেকে মজার বিষয় হচ্ছে আপনাদের একটা সাবধান করে দিই, কিন্তু আপনাদের গাড়ি যদি বেআইনি কাজে ক্ষতিগ্রস্ত হয়, সেখান থেকে আপনি গাড়ি বিমার আওতায় কোনো সাহায্য পাবেন না। তো সবাই কোনো বেআইনি কাজে গাড়ি ব্যবহার করবেন না, অবৈধ মাল, মাদক দ্রব্য কোনোভাবেই আপনাদের গাড়িতে এগুলো উঠাবেন না। সেক্ষেত্রে আপনার যদি কোনো ক্ষতিগ্রস্ত হন, তখন গাড়ি বিমার আওতায় যে ক্ষতি যে তারা পূর্ণতা করে হেল্প করে, তখন তারা করবে না। তো সবাইকে একটা কথা বলবো যে আপনারা এসব অবৈধ কাজে কোনো ক্ষতিগ্রস্ত হবেন না, তাহলে আপনারা কিছু পাবেন না। তো বন্ধুরা আশা করি আপনারা অনেক কিছু প্রশ্নের উত্তর পেয়েছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তো ভিডিওটি একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করি আপনাদের নতুন নতুন ভালো কিছু শেখানোর জন্য। তো আপনারাই আমাদের সাপোর্ট, আপনারা না ছাড়া তো আপনারাই আমাদের সাপোর্ট আপনার পাশে না থাকলে হয়তো আমরা এত দূর আসতে পারতাম না। তো আপনারা কমেন্ট করে জানান নেক্সট টাইম কোন টপিকে ভিডিও চান, তো আমরা সেই টপিকের উপর ভিডিও বানানোর ট্রাই করব। আর সেই পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, আর সবাই সাবধানে গাড়ি চালাবেন, সবাই নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী ভিডিওতে।